তো হঠাৎ কেন আমি বাইক ট্যাক্সিতে এলাম? তো এই উদ্ভূত পরিস্থিতিতে লাস্ট এক দেড় বছরের মধ্যে আমার চাকরি নেই, কিন্তু আমার পরিবারে রয়েছে চারজন মেম্বার, মা, বোন, বউ, আমি। বাবা ছিলেন গত বছর নভেম্বরে, বাবা মারা গেছেন, থাকি ভাড়া। তো এই অবস্থায় দাঁড়িয়ে চারজনকার পেট চালানো, সাথে ভাড়া দেওয়া, এই অবস্থায় আমি কোনো উপায় না পেয়ে সুইগি জোম্যাটো চেষ্টা করে সেখান থেকেও সেই উপার্জনের পয়সা না তুলতে পেরে আমি লাস্টে বাইক ট্যাক্সির দ্বারস্থ হই। এবং সেই এক দেড় বছর ধরে আমি এই প্রফেশনের সাথে আজকের দিনে যুক্ত আছি। এবার যুক্ত থাকা মানে আমি তো প্রথমে জানতাম না যেটা লিগাল ইনলিগাল কি ভিতরে প্রবলেম আছে না আছে। আমি আমার জীবিকা চালানো শুরু করেছিলাম। এবার জীবিকা চালাতে গিয়ে আমি ওলা, উবের, র্যাপিডো এইসব কোম্পানিগুলোর সাথে যুক্ত হলাম এবং তারা আমাদের বুকিং দিতেন, আমি সেই বুকিং অনুযায়ী প্যাসেঞ্জার নিতাম এবং আমি প্যাসেঞ্জার ড্রপ করতাম এবং আমি তাদের কোম্পানিকে পয়সা দিয়ে উপরন্তু জিএসটি দিয়ে আমার যে প্রাপ্য টাকাটুকু ন্যূনতম কিছু টাকা আমি সেটা অর্জন করতাম। এবং খাটনির টাইমটা সকাল 8টায় বেরোলে রাত 9টা 10টা অবধি আমার এই খাটনির টাইমটা 500 থেকে 700 টাকা রোজগার করতে 12 থেকে 14 ঘন্টা আজকে সময় অতিবাহিত করতে হয়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যেহেতু একটা কোম্পানির এমপ্লয়ি, আমরা কিন্তু এমনি রাস্তায় বেরোতে পারিনি বা আমার কাছে কোনো অস্ত্র নেই, আমি প্যাসেঞ্জার তুলে নিয়ে যাই। তো হুট করে এবার জানলাম যে এটা আমাদের হোয়াইট নাম্বার প্লেটের গাড়ি, আমরা চালাতে পারি না গাড়িগুলো। ভালো কথা, তাহলে কি করা যাবে? আমরা সঙ্গে সঙ্গে কোম্পানিগুলোর সাথে সাথে সরকারি যতগুলো সংগঠন আছে, যেমন আত্মীয়তে গেলাম, আমরা লালবাজারে ডেপুটেশন দিলাম, সমস্ত যা কার্যক্রমগুলো আছিল যে আমাদের একটাই কথা যে বাইক ট্যাক্সিকে আইনানুগ স্বীকৃতি দিতে হবে। তো একটাই কাজ হচ্ছে যেখানে ওলা, উবের, র্যাপিডো কোম্পানি তারা আমাদের মাধ্যম থেকে রোজগার করে মোটা মুনাফা নিয়ে যাচ্ছে আর আমরা রাস্তায় খেটে খেয়ে নিজের গাড়ি, নিজের শ্রম, নিজের সমস্ত মেনটেন্যান্স দিয়ে দুটো পয়সা সংসারে নিয়ে যাচ্ছি সৎ পথে থেকে কাজ করে। সেইখানে দাঁড়িয়ে আমাদেরকে নানান রকম ভাবে রাস্তায় চলতে হলে জাস্ট চোর, মানে যত রকম একটা ইয়ে হয় না, একটা প্যাসেঞ্জারকে গাড়িতে বসানোর পরে মনে এতটা আতঙ্ক নিয়ে চলতে হয়, মানে গাড়িতে প্যাসেঞ্জার তোলার পর আমাকে চিন্তা করতে হচ্ছে কোন কোন সিগন্যাল দিয়ে পাস করব, কোনখান দিয়ে গেলে আমাকে পুলিশ ধরবে, কোনখানে কেস খাবো, কোথায় হাত পা ধরে দাদা বেরোতে পারবো, এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা জীবিকা নির্বাহ করছি। এর মধ্যে দিয়ে কোনোদিন 2-500 টাকা দিয়ে দিতে হয়, আবার কোনোদিন খালি পকেটেও বাড়ি ঢুকতে হয়, এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। তারপর কোম্পানিগুলোর অত্যাচার, আজকে এর আইডি ব্লক, কারকে তাকে যদি 3 দিনের জন্য সাসপেন্ড, এইরকম নানা রকমভাবে চালাচ্ছে। আগের বছর লকডাউনে যে তেলের দাম ছিল 65 টাকা, আজকে সেটা 103 টাকা। আমাদের ভাড়া বাড়েনি চালানা পয়সা, ঠিক আছে, কিন্তু আমরা তবুও আমাদের জীবিকা নির্বাহের জন্য প্রত্যেক দিন সংগ্রামের সাথে নিজের জীবন চালিয়ে যাচ্ছি। তো এই অবস্থায় দাঁড়িয়ে আমার প্রত্যেকের কাছে একটাই আবেদন, যত বাইক ট্যাক্সি ভাই রাইডাররা আছো, কম বেশি 15,000 বাইক ট্যাক্সি কলকাতার বুকে চলে, তারা অনেকেই যোগাযোগ করে, অনেকেই আসে, আবার কিছু কিছু পরিস্থিতিতে তারা কাজ ছেড়ে আসতে পারে না, এমনই পরিস্থিতি যে তাদের সংসার চলবে না হয়তো একদিন বাড়িতে না কাজ করলে। তো তাদেরকেও সম্পূর্ণ দোষ দিচ্ছি না যারা এসে উপস্থিত হতে পারছেন না, তারাও হয়তো আগামী দিনে আসবেন, এই আশা রাখি। আর এটাই বলতে চাই যে কোম্পানিগুলি আমাদের পুরো দায়িত্ব নেওয়া উচিত, ওলা, উবের, র্যাপিডো, কেন এরা নিজেদের মুনাফা লুটবে আর আমাদেরকে রাস্তায় ফেলে দেবে, এটা তো চলতে পারে না। আমরা তো কাউকে পয়সা না দিয়ে আমার পকেটে শুধু পয়সাটা নিয়ে যাচ্ছি না, কিন্তু আমাদের যখন রাস্তায় ফাইন দিতে হচ্ছে আমার পকেট থেকেই পকেট খালি করে দিতে হচ্ছে, যেখানে কারোর গাড়ি দিয়ে এমআইও আছে সাথে বাকি আনুষঙ্গিক খরচাগুলো, কোনো কিছুই বন্ধ হচ্ছে না। তো এই জায়গায় দাঁড়িয়ে তেলের দাম বৃদ্ধির সাথে সাথে আমরা এটাই বলতে চাই, আমরা যখন কোনো কোম্পানির এমপ্লয়ি তো আমাদেরকে সেইভাবেই একদম সিকিউরিটি দেওয়া হোক যেন আমরা ঠিকভাবে রাস্তায় স্বাধীনভাবে কাজ করতে পারি। এবং সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ যে আপনারাও আমাদের ব্যাপারটা সহানুভূতির সাথে দেখেন, আমরা আপনাদের উপর দিকে তাকিয়ে আছি যে আমাদের পেটের ভাত চলবে কি করে, কি করে সংসারটা চালাবো,
তো সরকারের কাছে বারবার করে করজোরে নিবেদন করছি যে আপনারা ব্যাপারটার দিকে একটুখানি আমাদের দিকে ইয়ে করুন, যাতে সংসারগুলো এভাবে না বেঁচে যায়। তো সেই জায়গা থেকে যারা যারা কন্টিনিউয়াসলি এই সংগ্রামের সাথে থাকছে তাদেরকে অভিনন্দন জানাই, এবং জানাই যে যারা যারা এখন অবধি আমাদের কাছে আসতে পারেনি তারা যেন আসতে পারে, এবং প্রত্যেক কটা কোম্পানিতে যে ডেপুটেশন দেওয়া হচ্ছে তার কি রেজাল্ট আছে দেখা যাক। হ্যাঁ, না হলে আগামী দিনে আমাদের তো বৃহত্তর আন্দোলনে যেতেই হবে, কিন্তু এইভাবে আর তো চলা যায় না। আলটিমেট মানে মানে আতঙ্কবাদীর থেকেও মানে একটা ইয়ে ব্যাপার হয়ে গেছে আমাদের, রাস্তায় গাড়ি নিয়ে বেরোনো মানে কখন কি কেস হবে। তো এই জায়গা থেকে এরমভাবে মানে জীবন চালানো সত্যিই খুব দুর্বিষহ হয়ে পড়েছে। তো চাই সকলের সহযোগিতা, হ্যাঁ, এবং পুলিশ প্রশাসনের অবশ্যই সহযোগিতা চাই, যে আপনারাও যেন ব্যাপারটা আমাদের একটু সহানুভূতির সাথে দেখেন, যে আমরা আর পেরে উঠছি না এই পরিস্থিতিতে দাঁড়িয়ে।